नमस्कार सम्मानित दर्शक बंधुरा, एटी मकर राशि जातक ও জাতিকার जून मासे राशिफल। अर्थात आपनी जदि मकर राशि जातक বা জাতিকা হন তাহলে जून मास আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে তার একটি ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে শোনাতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে কথাগুলি এই ভিডিওতে বলবো তা 100-এ 100 যে মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করি না। কারণ প্রত্যেকেরই জন্মছক আলাদা, প্রত্যেকেরই জন্মদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা আলাদা। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে তা ধরে কখনোই এগোবেন না, এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। তাহলে আসুন আর বেশি দেরি না করে জেনে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথম আসি শারীরিক দিক। দেখুন, এই মাসে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা আসবে। হ্যাঁ বন্ধুরা, আমি বলতে বাধ্য হচ্ছি, এই মাসে আপনাদের পেটের গণ্ডগোল, স্নায়বিক সমস্যা, হজমজনিত সমস্যা, এছাড়াও ব্যথা বেদনা এই সমস্ত আসার সম্ভাবনা রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে ভুগছেন কোনো রোগে, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা উপশম হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসে চিন্তার বিষয় হতে পারে। অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য এবং দাদু ও দিদার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা একটু এই মাসে নিজের ব্যাপারে এবং আপনার পরিবারের ব্যাপারে কেয়ারফুল হন। অর্থাৎ এই মাসে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনাদের প্রত্যাশা পূরণ না হলেও এই মাসে আপনাদের প্রত্যাশা পূরণ হতে চলেছে। ভালো জব কিন্তু আপনারা পেতে চলেছেন, তবে আপনাদেরকে পরিশ্রমটা করতে হবে। ঘরে বসে বসে তো সব কিছু সম্ভব নয়, আপনারা যদি পরিশ্রম করেন তাহলে তার ফল কিন্তু এই মাসে আপনারা হাতে নাতে পাবেন। এতগুলো আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে কাজের জায়গায় কিন্তু প্রেশার বৃদ্ধি পাবে এবং কিছু পরিমাণ গুপ্ত শত্রুতা কিন্তু ভোগাবে। অর্থাৎ আপনার পিছনে আপনাকে নিয়ে ষড়যন্ত্র হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে বন্ধু বান্ধবের সহায়তাও কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে আপনার বন্ধুর কাছ থেকে হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, এটা নো ডাউট বলা যেতে পারে। এই মাসে আপনারা মানসিক শান্তির জায়গাটা কিন্তু পেতে চলেছেন, এবং যারা দীর্ঘদিন ধরে মানসিক কষ্টে ভুগছিলেন সেই জায়গা থেকে কিন্তু উপশম হতে চলেছে। আপনার বিরুদ্ধে যদি কোনো আইনি গোলযোগ বা কোর্ট কেস চলে, সেই কেস কিন্তু আপনার হাতের দিকে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনার ফেভারে হতে চলেছে, এটা কিন্তু গুড নিউজ বলা যেতে পারে। এই মাসে আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুড নিউজ, আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মাসে আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন তারা একটু হলেও সাবধানতা অবলম্বন করুন, কারণ এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে। এই মাসে শুধু ভ্রমণের দিক না, যারা বাইক চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন। এই মাসে যারা বিদেশে অলরেডি রয়েছেন এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে। অর্থাৎ বিদেশ থেকে ইনকাম কিন্তু আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে প্রচুর পরিমাণে। কিন্তু যারা ভাবছেন বিদেশে সেটেল হব তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি খুব একটা শুভ নয়। এই মাসে দাম্পত্য কলহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দাম্পত্য সুখে কিন্তু বাধা আসতে চলেছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর, মতবিরোধ, মতপার্থক্য আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা কোনো ধরনের বড় ধরনের কোনো সমস্যায়ও কিন্তু পড়তে পারেন এই দাম্পত্য কলহ থেকে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যতটা পারবেন ঝুড়ঝামেলাকে এড়িয়ে চলুন এবং মাথা ঠান্ডা করে চলুন, এ হচ্ছে ব্যাপার। এরপর আছে আপনাদের সন্তানের জায়গা কেমন যেতে চলেছে। যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, এবং যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এছাড়াও এই মাসে আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও বা সন্তান অবাধ্যতা করবে, তবে বড় ধরনের কোনো সমস্যায় কিন্তু আপনারা পড়বেন না।
এই মাসে সন্তানের হেলথের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে, তবে আপনাদের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম আসবে। এই মাসে আপনারা ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এবং রিলেশনশিপটা কিন্তু আগের থেকে ভালো হতে চলেছে, বেটার হতে চলেছে, এটা বলা যেতে পারে। এবং ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে হেল্প কিন্তু আপনি পেতে চলেছেন। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তারা একটু হলেও বি অ্যালার্ট থাকুন, প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আসতে চলেছে, আপনার সাথে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে তৃতীয় কোনো ব্যক্তির প্রেম জীবনে প্রবেশ ঘটার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু নির্দ্বিধায় দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই। এছাড়াও এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে। এই মাসে যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতে পারেন, তবে বিবাহের পূর্বে অবশ্যই আপনারা একবার হলেও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে জটক বিচারটা করিয়ে নিন। কারণ আমার কাছে ভুড়ি ভুড়ি এক্সাম্পল রয়েছে যারা বিবাহের পরবর্তী জীবনে কিন্তু সুখী নয় এবং ডিভোর্সের জায়গায় কিন্তু গড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা। তো এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখুন, আগে জটক বিচার করিয়ে নিয়ে তারপর বিয়ের পিঁড়িতে বসুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা আশা করি আসবে না। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন, টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্র থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। পাশাপাশি এই মাসে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যে কারণে আপনাদের জীবনে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এছাড়াও এই মাসে কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এবং ব্যবসায় যথেষ্ট পরিমাণে লাভবান হতে চলেছেন। পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, তবে একেবারে চোখ বন্ধ করে ভরসা করবেন না পার্টনারকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। এছাড়াও এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন, ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই মাসে আপনারা যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এই মাসে আপনাদের আয় প্রচুর পরিমাণে হবে, এটা নো ডাউট বলা যেতে পারে, তবে ব্যয়ও কিন্তু রয়েছে এই মাসে। ব্যাংক ম্যানেজারের জায়গাটা সেরকম মাত্রায় বৃদ্ধি না পেলেও কিছু পরিমাণ বৃদ্ধি পাবে। এছাড়াও এই মাসে নিজস্ব ভূ সম্পত্তি কিনা, গাড়ি কিনা, বাড়ি কিনা বা ফ্ল্যাট বুকিং করার কিন্তু সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, তবে পুরোটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে প্রতিকার হিসাবে আপনারা কী করবেন। আপনারা শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে সন্ধ্যের সময় ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন, তাতে আপনাদের যত বাধা রয়েছে সেই বাধা কিন্তু অনেকটাই নিরাময় হবে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।